নমস্কার বন্ধুরা, বাগান বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে আমি বাসুদেব আজ আপনাদের সামনে হাজির হয়েছি। ও বন্ধুরা, গরম পড়ার সাথে সাথে আমাদের জবা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য আমরা আমাদের বাগানগুলোতে কিছু পদ্ধতি অবলম্বন করে থাকি। কোন পদ্ধতি অবলম্বন করলে কিংবা কীভাবে পরিচর্যা করলে আমাদের যে জবা গাছগুলো রয়েছে সেই জবা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই গাছগুলি থেকে আমরা প্রতিনিয়ত ফুল পাব। আমাদের এই জবা গাছগুলো প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য এবং এই যে গরম পড়ে গেছে, যে সমস্ত গাছ বাড়ছে তার সাথে প্রচুর পরিমাণে কুড়ি আসছে এবং গাছে কিন্তু আমাদের প্রচুর রোগ পোকামাকড় আমাদের দেখা দেয়। তো সব কিছু মিলেমিশে আমাদের এই গরমকাল শুরুতে এই জবা গাছগুলো বিশেষ কিছু পরিচর্যা আমরা করে থাকি। কী পরিচর্যা করব এবং এই জবা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে এসে জবা গাছগুলো যেমন রোগ হবে না, তারই সাথে জবা গাছগুলো খুব হেলদি হয়ে জবা গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দেবে, সেই নিয়েই আজ আমার ভিডিও। এই জবা গাছগুলো দেখাই যাচ্ছে, জবা গাছগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল আসছে, তার সাথে জবা গাছগুলো কুড়িয়ে আসছে। এই একটি গাছ যেরকম গত বছর 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চিতে আমি রিপোর্ট করেছিলাম, গাছের গোড়াটি দেখাবো, গাছের গোড়ায় কিন্তু আমার কিন্তু এই বছর এই গাছটি রিপোর্ট না করলেও চলবে, কারণ আমি 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি যখনই দিয়েছি গাছটির শিকড় কিছুটা কাটাই ছাটাই করে তারপরে কিছু মাটি ছেটে তারপরে দিয়েছি। এইবার হচ্ছে জবা গাছে একটি যখন রিপোর্ট করবেন তখন কিন্তু অবশ্যই জবা গাছের কিন্তু বেশি শিকড় ছাড়তে যাবেন না, কারণ জবা গাছে কিন্তু এটি একদমই পছন্দ করে না। হালকা পাতলা শিকড় ছেড়ে সেখান থেকে মাটিটা ঝেড়ে যদি 6 ইঞ্চি থাকে তাহলে 8 ইঞ্চিতে দেবেন, আর যদি 8 ইঞ্চিতে মনে হয় না এই গাছটি 8 ইঞ্চিতে দেওয়ার মতো 8 ইঞ্চিতে দিয়ে দেবেন। এইভাবেই আমার গাছগুলো কিন্তু আমি গত বছর রিপোর্ট করেছিলাম, এই বছর কিছু গাছ রিপোর্ট করার প্রয়োজন হয়নি, শুধু গোড়া থেকে হালকা করে মাটি এখান থেকে তুলে নিয়ে গোবর সার মাটি আর কিছু মিশ্র খাবার দিয়ে আমি কিন্তু এই গাছটিকে আমি এই টবের কিছু অংশ ভরে দিয়েছি। এই যে মাটি দিয়েছি এইখান থেকেই কিন্তু গাছ খাবার সংগ্রহ করতে থাকবে, তারই সাথে আরও কিছু পরিচর্যা আমি চলবে। গরমের সময় জবা গাছগুলোতে বিশেষ একটি সমস্যা, সেটি হচ্ছে জবা গাছের কুড়িগুলো ঝরে পড়ে যাওয়া, এই একটি সমস্যা রয়েছে। আরেকটি সমস্যা রয়েছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। আর একটি সমস্যা অবশ্যই বলবো, আমি এখানে দেখাচ্ছি এই যে গাছে যে বিভিন্ন রোগ পোকামাকড় আক্রমণ হয়েছে এগুলো কিন্তু ঠিক সময় মতো পরিচর্যা করতে হবে। তো এই জবা গাছগুলো আমাদের সবসময় একটু বিশেষ খেয়ালে খেয়ালে রাখতে হয়, কারণ এই জবা গাছগুলো মাঝে মধ্যেই রোগ পোকামাকড়ের আক্রমণ হয়। এই জবা গাছগুলোতে বিশেষ করে এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জবা গাছগুলোতে আমি কিছু কীটনাশক ব্যবহার করি। আমি এই মুহূর্তে এই গাছটিতে এই কাকা কীটনাশকটি আমি স্প্রে করব। এটা কীভাবে দেবো, 1 লিটার জলে 2 ml করে ভালো করে জলে গুলে আমি এটি প্রত্যেকটি জবা গাছে আমি দিয়ে দেব। এইবার তার সাথে সপ্তাহে যেরকম আমি যদি কাকা দিই, পরের সপ্তাহে আমি দেব রোগা এবং তার পরের সপ্তাহে দেব কনফিটার। এটি 1 মাসে আমি যদি 3 বার দিই, 3 বার ব্যবহার করি, তাহলে গাছে যত রোগ পোকামাকড় রয়েছে সবই কিন্তু চলে যাবে এবং গাছ হেলদি হয়ে থাকবে। এই জবা গাছগুলোতে আমি যে সমস্ত রোগ পোকামাকড় দেখলার জন্য প্রত্যেকটি জবা গাছগুলোতে আমি এই কীটনাশকটি স্প্রে করে দেব। তাহলে কী হবে, গাছে যে সমস্ত রোগ পোকামাকড় এসছে সেটি যেমন নষ্ট হয়ে যাবে, আর আমরা প্রত্যেকেই জানি গাছে যখনই এই জবা গাছগুলোতে কোনো রোগ পোকামাকড় না থাকবে তখনই কিন্তু গাছগুলো সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে। এই যে জবা গাছগুলোতে যেরকম আমি কাকা কীটনাশকটি দিচ্ছি, পরের সপ্তাহে কনফিটার দেব, তার পরের সপ্তাহে রোগার দেব। এইভাবেই আমি যদি গাছগুলোকে এই সমস্ত কীটনাশক দিয়ে গাছগুলো স্নান করিয়ে দিই তাহলে পরবর্তীতে গাছে রোগ সম্ভাবনা কম থাকবে, আর রোগ যত কম থাকবে গাছ কিন্তু সুন্দরভাবে হেলদি হয়ে থাকবে। এমনিতেও জবা গাছ এই যেরকম আমি এই সপ্তাহে যে কীটনাশকটি দিচ্ছি তার সাথেও বলবো, এই জবা গাছের পাতাগুলো খুব সুন্দর ও চকচকে রাখতে জবা গাছকে কিন্তু প্রতিদিন না হলেও একদিন পর পর এই প্রচণ্ড রোদের মধ্যে গাছগুলোকে কিন্তু স্নান করিয়ে দিতে হবে। জবা গাছগুলোতে যদি প্রতিনিয়ত স্নান করাতে থাকি তাহলে কিন্তু জবা গাছের পাতাগুলো খুব চকচকে হবে, তার সাথে খুব সুস্থ সবল হবে
এবং গাছগুলো খুব সুন্দরভাবে সালোকসংশ্লেষ যত ভালো করতে পারবে তত কিন্তু গাছগুলো আমাদের হেলদি থাকবে। তার সাথেও জবা গাছে যদি প্রতিনিয়ত স্নান করিয়ে দিই তাহলে কী হবে, গাছে বিভিন্ন যে রোগ পোকামাকড়গুলো আছে প্রথম অবস্থায় আসলে সেগুলো কিন্তু ধুয়ে যাবে। এইভাবেই জবা গাছগুলোকে কিন্তু আমি পরিচর্যা করতে থাকি। শীত গ্রীষ্ম বর্ষা আমাদের কিন্তু জবা গাছগুলো বিভিন্ন সময় বিভিন্ন রোগ পোকামাকড়ের আমরা সম্মুখীন হয়ে থাকি। এই যেরকম সাদা মাছি আছে, কালো মাছি আছে, তার সাথে জবা গাছে কিন্তু দই পোকা আছে, আরও বিভিন্ন ধরনের রোগ আমরা সম্মুখীন হই। সমস্ত রোগ থেকে গাছকে সুস্থ রাখতে হলে এই গাছগুলোতে কিন্তু আমাদের প্রতিনিয়ত একটু খেয়াল করতে হবে এবং আমাদের গাছগুলোতে কীটনাশক স্প্রে করতে হবে। বিশেষ করে এই কীটনাশক আমরা স্প্রে করব ঠিক সূর্য ডোবার পরে আমরা গাছগুলোতে কীটনাশক দেবো, কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের পরিবেশ বান্ধব কিছু মাছি কিংবা পতঙ্গ এই ফুলের ফুলে ঘুরে বেড়ায়। আমরা তাদের কোনো ক্ষতি না করে এই মুহূর্তে আমরা যদি এই গাছগুলোকে কীটনাশক স্প্রে করে দিই তাতে কিন্তু ক্ষতি হবে না। এইবার আজ যেরকম আমি গাছে কীটনাশকটি স্প্রে করলাম ঠিক তার 24 ঘন্টা পরে এই গাছগুলোতে আমি একটি খাবার আমি স্প্রে করে দেবো, সেটি হচ্ছে NPK 19-19-19। এই খাবারটি 1 লিটার জলে 2 গ্রাম ভালো করে জলে গুলে আমি গাছটিতে স্প্রে করে দেবো। ঠিক আমি যেদিন যেদিন কীটনাশক দেবো ঠিক তার একদিন পরপর আমি এই NPK 19-19-19 আমি গাছে স্প্রে করে দেবো। আর এই জবা গাছগুলোর ক্ষেত্রে আমি মোটামুটি মাসে একবার একটি আমার মিশ্র খাবার আমি দিয়ে থাকি, শিংকুচো, হাড়গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, এর একটি মিশ্রিত খাবার রয়েছে, সেটি আমি গাছের গোড়ায় প্রতিনিয়ত দিতে থাকি। তো এই ছিল আমার ছাদ বাগানের জবা গাছের বিশেষ কিছু পরিচর্যা যেটি আমি আমার বাগানে প্রতিনিয়ত অ্যাপ্লাই করি এবং তার থেকে খুব ভালো আমি রেজাল্ট পাই। আপনারাও যদি আপনাদের এই গাছগুলোতে, শখের গাছগুলোতে যদি খুব সুন্দরভাবে পরিচর্যা করে এবং গাছগুলোকে রোগমুক্ত করে জবা গাছগুলোতে প্রচুর ফুল ফোটাতে চান, আমি যে ছোট্ট টিপসগুলো দিলাম সেগুলো আপনারা আপনাদের গাছের সাথে প্রয়োগ করে দেখতে পারেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল করে দেবেন, যখনই আমি আমার ছাদ বাগানের নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেবো সেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার বন্ধুরা।